আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, তো সকালবেলা আমার হাজবেন্ড নাস্তা করে ও চলে গিয়েছে ওর কাজে। তারপর আমি আমার জন্য একটু চা করে নিলাম, সাথে দুইটা বিস্কিট নিয়ে নিয়েছি, টোস্ট, তারপরে ফ্রিজে একটা পিঠা ছিল ওইটাও বের করে নিয়েছি। তো বাচ্চাদেরকে বলেছিলাম নাস্তা খাওয়ার জন্য, ওরা বলে যে এখন খাবে না। আমার বাচ্চারা আবার সকালবেলা কিছুই খেতে চায় না, ওদের খেতে খেতে অনেক দেরি হয়ে যায়। ওদেরকে আমি কোনোভাবেই সকালবেলা খাওয়াতে পারি না, তো আমি খেয়ে নিচ্ছি এখন। আমার ক্ষুধা লেগে গিয়েছে, এখন চা বিস্কিট খাচ্ছি আর কি। আমারও দেখা যায় সকালবেলা রুটি খেতে একদম ভালো লাগে না, তবুও মাঝে মধ্যে খাই, পরোটা হলে একটা খাই। দেখা যায় আটার রুটিটা ছাড়া অন্য যে কোনো পিঠা বা নাস্তা দিয়ে সকালের নাস্তাটা করে নিই। তাই তো চাটা খেয়ে আসলাম, খাওয়ার পরে দুপুরে রান্নাবান্নাটা করে নিচ্ছি। চা খাওয়ার আগেই আমি লাল শাকটা কেটে এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ এই শাকের মধ্যে প্রচুর বালি। তারপরে ঢেঁড়সটা ভাজি করব, ঢেঁড়সও পচে যাচ্ছে, দেখা যায় এক দুই দিনের বেশি আর ঢেঁড়সগুলো থাকে না। তো এখন আমি এগুলো আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি, প্রচুর পরিমাণে বালি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি, এখন হলো একটা ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি। যদি মানে পানি সহ ঝুড়িতে ঢেলে দেই তাহলে কিন্তু বালিটা সহ শাকের মধ্যে পড়ে যাবে, তো আর ভিজিয়ে রাখার কোনো অর্থই থাকবে না, সব বালি আবার শাকের সাথে মিক্সড হয়ে যাবে। তাই এভাবে করে পানি থেকে আস্তে আস্তে করে শাকগুলো উঠিয়ে নিচ্ছি। খুবই অল্প পরিমাণ শাক, এখানে একটা বড় শাকের আটি থেকে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি, কারণ বেশি করে রান্না করলে দেখা যাবে সব আমারই খেতে হবে। তো এখানে দেখা যাবে যে অল্প করে একটু আর কি আমার মেয়েকে দিব, ওর এই শাকটা একটু পছন্দ, অন্য কোনো শাক খেতে যায় না, তাও এক চিমটি পরিমাণ। আমি কি করি, শাকের যে রসটা থাকে ওইটা চেপে চেপে ভাতের মধ্যে দেই যাতে করে বুঝতে না পারে। এক চিমটি পরিমাণ মেয়েকে দিব, আর একটু আমার হাজবেন্ডকে দিব, আর বাকিগুলো আমিই খাবো। আমার বাচ্চারা তো টোটালি শাক একেবারেই নেয় না বললেই চলে প্লেটে, তবে ওদের আবার কচু শাকটা একটু পছন্দ, আগে যে রান্না করেছিলাম ওইটা। তো এই হচ্ছে আর কি বাসার অবস্থা, একজনে খায় তো আরেকজনে খায় না। এখন আমি শাকগুলো ভেজে নিচ্ছি, রসুন অলরেডি লাল হয়ে গিয়েছে, একটা ছোটো পাতিলে আমি এগুলো ভেজে নিচ্ছি। এগুলো যখন রান্না হবে তখন আরও কমে যাবে, একটা ছোটো বাটিতে নিয়ে নিব। তারপর এটুকুই হচ্ছে শাক। আজকে আর মাছ মাংস রান্না নেই, সবগুলো রান্না আছে। এ তো বাইরের অবস্থা, কিছুক্ষণ পরপরই বৃষ্টি নামে একেবারে অন্ধকার হয়ে গিয়েছে। বাইরে দেখলাম যে মানে এখনই বৃষ্টি নামবে এই অবস্থা। তো শাকের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ফালি করে, 2 মিনিট পরেই শাকটা রান্না হয়ে যাবে, আর বেশিক্ষণ সময় লাগবে না। এখন আমি ঢেঁড়সগুলোকে কেটে নিব, কাটার পরে তারপরে ভেজে নিব। এই তো দেখেন কতগুলো যে বালি এই শাকের মধ্যে, এইগুলো যদি থাকতো তাহলে কিন্তু শাকটা মোটেও খাওয়া যেত না। তাই আর কি ভিজিয়ে রাখতে হয় যে কোনো শাক, ভিজিয়ে না রাখলে মানে একেবারেই খাওয়া যায় না আর কি বালির জন্য। এখন হচ্ছে আমি ঢেঁড়সগুলো কেটে নিব, এই তো ঢেঁড়সগুলো পচে যাচ্ছে, এটা ফেলে দিতে হবে বাদ বাকিগুলো ধুয়ে, তারপরে আমি কেটে ফেলবো এগুলো। শাকটা কমে একেবারে একটুখানি হয়ে গিয়েছে, তো একটু ঝোল ঝোল থাকতে আমি নামিয়ে নিব। ঝোলগুলো যেহেতু বাচ্চাদের ভাতে দিব, এটা শুকিয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না, তাই এভাবেই নামিয়ে ফেলবো শাকটা। পাশের চুলায় ভাত রান্না হয়ে গিয়েছে, তো শাকটা নামিয়ে আমি ঢেঁড়সটা ভেজে নিব। এটুকুই হচ্ছে আজকের রান্না।
ঢেঁড়সটাও বসিয়ে দিয়েছি কোনো প্রকারের পানি ছাড়া, পেঁয়াজ, চিংড়ি শুটকি, তারপরে একটু হলুদ, একটু ধনে গুঁড়া আর একটু লবণ, কাঁচামরিচ দিয়েছি ফালি করে। চুলার আঁচটাকে ছোট করে ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো এটাতে আর পানি লাগবে না, পানি দিলে কিন্তু এটার একেবারে আঠা হয়ে যাবে। শাকটাও রান্না শেষ। এই যে গতকালের মুরগি রান্না করা আছে বাচ্চাদের জন্য। এটা হচ্ছে খাওয়া দাওয়ার পর আমি আর আমার হাজব্যান্ড এসেছি নিউ মার্কেটে। তা আমাদের একটু কেনাকাটা ছিল, আজকে আমাদের একটু গোল্ডের শপিং আছে, তাই এই জুয়েলারিতে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট বাটি, গ্লাস, চামচ। তো এগুলো মনে হয় যারা শখ করে কিনে আর কি, বাচ্চাদের জন্য মনে হয় মুখে ভাত দেওয়ার সময়। তো আমাদের কেনাকাটাগুলো সেরে নিচ্ছি, সব কিছু দেখার পর আমি জুয়েলারিটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার লাইটিংটা একটু ভালো আসেনি, তো বোঝা যাচ্ছে না। এগুলোই ছিল, আর অনেক ছিল, আমি জাস্ট একটু একটু করে ফুটেজ নিয়েছি সবখান থেকে। তো এই তো এখানে হচ্ছে কানের দুল দেখাচ্ছে ছোট ছোট, এগুলো কিন্তু 22 ক্যারেটের, দুবাইয়ের যে গোল্ডগুলো থাকে ওইগুলোই, দেশীয়গুলো না। তো দেখতে অনেক বেশি কিউট লাগছিল এই কানের দুলগুলো, দেখা যাক পরে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো এখন যেটার জন্য এসেছি ওইটা আমাদের নেওয়া হয়ে গিয়েছে। আবার একটু গোল্ড প্লেটের দোকানে এসেছিলাম, তো ওনাদের কাছে দেখলাম অনেক সুন্দর সুন্দর পায়ের নূপুর আছে, দেখতেও বেশ ভালো লাগছিলো নূপুরগুলো। আর এই যে এইগুলো হচ্ছে সেট। তো আমি বেশি একটা দোকানে যাইনি, শুধুমাত্র 2টা দোকানে গিয়েছিলাম, কাজগুলো অনেক ভালো লেগেছে ওদের। আর এই যে পায়েলগুলো দেখতে খুবই সুন্দর, সাদার মধ্যে বিভিন্ন ধরনের পুঁতি। এখন বাসায় চলে এসেছি, তো আমাদের শপিংও শেষ, আর কিছু মেরামত করার জন্য জিনিস ছিল ওইগুলো দিয়ে এসেছি। এগুলো আনতে একটু সময় লাগবে, 2-3 দিন, যেহেতু মাঝখানে শুক্রবার শনিবার। এই তো এটা হলো একটা চেইন, এটা আমি আমার জন্যই নিয়েছি রেগুলার ইউজের জন্য। দেখা যায় আগের চেইনটা বারবার খালি ছিঁড়ে যায় অনেক দিন ব্যবহারের পরে, যা হয় আর কি। তো ডিজাইনটাও ভালো লাগছিল না, তো ভাবলাম আরেকটা নিয়ে নিই। তো অনেক দিন ধরে আমি অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছি, ওই টাকা দিয়ে আমি এই চেইনটা কিনেছি। এটা হলো 11 আনা সামথিং আছে আরও, দেখতে মনে হচ্ছে খুব পাতলা কিন্তু ভারী আছে, আর ডিজাইনটাও আমার ভালো লেগেছে। গতানুগতিক যে চেইনগুলো হয় ওইগুলো থেকে একটু ডিফারেন্ট।